বন্ধুরা বিভিন্ন দেশে বিভিন্ন রকম জাতীয় পাখি পশু থাকে, সেগুলো সবথেকে সেরা হয় তবেই সেখানটায় জাতীয় পশু বা জাতীয় পাখি নামে অবহিত হয়। সেরকম কিন্তু আমাদের দেশেও একটা জাতীয় পাখি বা পশু থাকে। আপনারা সবাই জানেন আমি ভারতীয় এবং আমার ভারতের জাতীয় পশু হিসাবে বাঘ এবং জাতীয় পাখি ময়ূর। আজকে কিন্তু ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন যে আজকে আমি সেই জাতীয় পাখি ময়ূর সম্পর্কে আপনার সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি, সেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। তাহলে এই জাতীয় পাখি ময়ূর সম্পর্কে জানতে গেলে প্রথমে বাংলাদেশের সুন্দরবনেও সেই সব ময়ূরগুলো যে পাওয়া যায় সেগুলোর বিস্তারিত তথ্য আজকে আনবো। আর বাংলাদেশে বিভিন্ন রকম চিড়িয়াখানা তেও ময়ূরের অনেক রকমের দেখা যায়, সেগুলো সত্যিই সুন্দর। সেরকম ভারতের বিভিন্ন জায়গাতে যে ময়ূরগুলো রয়েছে তাদের সম্পর্কেও আজকে তথ্যগুলো নিয়ে এসেছি। কেননা প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যে গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম পশু পাখির তথ্যগুলো নিয়ে আসি, সেরকমই কিন্তু আজকে একটা নির্দিষ্ট প্রাণী সম্পর্কে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ময়ূর। ময়ূর সম্পর্কে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ছোট্ট ভিডিওতে সব তথ্য দেওয়া সম্ভব হয়নি, তাই আজকে বেছে বেছে সুন্দর সুন্দর তথ্যগুলো নিয়ে এসেছি। ভিডিও খুবই সুন্দর হতে চলেছে, সুতরাং আপনি কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থেকে মজা নেওয়ার চেষ্টা করবেন। কারণ কেন, বেছে বেছে কিছু তথ্য ইম্পর্টেন্ট জেনে যেগুলো নিয়ে এসেছি সেগুলো জানতে পারলে আপনিও খুব উপকৃত হবেন। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। মাথার দুপাশে সাদাতে পালক সহ যে পুরুষ ময়ূরের মাথায় মুকুট থাকে, ময়ূর পাখির পালক অসাধারণ উজ্জ্বল নীল রঙের, ডাটক আভাযুক্ত সবুজ রঙেরও হয় এবং লেজের উপরে পালকগুলো বেশ লম্বা। পেখম মেলার সময় পালকগুলো 1 মিটারের মতো লম্বা হয় এবং সাজানো চৌড়া পালকে অলঙ্কার দিয়ে যেন সুপচুপ করে সাজানো মনে হয় এবং টামাটে সবুজ এবং নীল রঙের মিশ্রণে দারুণভাবে ছুপছুপ রঙগুলো ফুটে উঠেছে। বড় খাঁচায় রাখার যে চিড়িয়াখানা ময়ূর পাখিরা সেরকম ঘন ঘন পেখম মেলে নাচে না, যারা খোলামেলা জায়গায় থাকে সেই সব ময়ূরগুলো কিন্তু স্বাধীনভাবে তারা হাসি মনে হাসি খুশি মনে তারা পেখম মেলে নাচতে থাকে। কিন্তু চিড়িয়াখানার বড় একটা জায়গার মধ্যে যে ময়ূরটাকে পালন করা হয় সে ময়ূর কিন্তু হাসি খুশিভাবে সেরকম ঘন ঘন পেখম মেলে নাচতে পারে না, সেটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার। কেননা বনেরা বন্যেই সুন্দর এবং তারা খোলামেলা জায়গায় পছন্দ করে, তাহলে খোলামেলা ময়ূররা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তাই ঘন ঘন পেখম মেলে নাচতে থাকে। মনের আনন্দে লেজ পালক সহ বড় ময়ূর পাখির দৈর্ঘ্য কিন্তু প্রায় লম্বায় 2.5 মিটার এবং স্ত্রী ময়ূর পাখিরা অতটা লম্বা না হলেও ওদের দৈর্ঘ্য প্রায় 86 সেন্টিমিটার, মানে 86 সেন্টিমিটার বড়। কিন্তু অবশ্যই বর্ষাকালে জেজির বৃষ্টিতে ময়ূররা পেখম মেলে নাচতে পারে এবং বৃষ্টি ভিজে আনন্দ পায়, এই জিনিসটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং সৃষ্টি, মানে চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সুতরাং বন্ধু, এরকম আরও ইন্টারেস্টিং কয়েকটা কথা আলোচনা করব। তার আগে আমি একটু হাত জোর করে অনুরোধ করছি, এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, সেই মোর অপশানে টাচ করলে পরে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। এবং সেই বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার জীবনে যে আমি 250-300 ভিডিও বানিয়েছি তার মধ্যে থেকে 3টি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে টাচ করে আপনি আমাকে একটু ফলো করে আপন করে নেবেন এবং ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো আছে, ঠিক তীর চিহ্নর মতো শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার মতো তারাও কিন্তু উপকৃত হবেন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে অল করে দিতে ভুলবেন না। কেননা প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যা 6টার সময় এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30 আমি যে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো ইন্টারেস্টিং টপিকগুলোর নোটিফিকেশানগুলো কয়েক সেকেন্ডের মধ্যে পেতে গেলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে বন্ধুরা, দেরি না করে বাকি কথাগুলো আলোচনা করে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করি, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট করার মতো আমার কোনো অধিকার নেই।
তাহলে স্ত্রী ময়ূর পাখির মাথায় পেখম মেলার মতো সেরকম পালক নয় এবং কম বয়সী পুরুষ ময়ূরা দেখতে স্ত্রী ময়ূরের মতোই এবং তাদের বড় মুকুট থাকে না। 1 মিটার লম্বা পালক থাকে তাদের। প্রজননের মরশুমে পুরুষ ময়ূর পাখি বেশ কর্কশ সুরে ডাকতে থাকে এবং বারবার পেখম মেলে নাচের ভঙ্গিতে সঙ্গিনীকে আকর্ষণ করার জন্য চেষ্টা করে এবং পুরুষ ময়ূর পাখি বহুগামী, কম করে 5টা মেয়ে পাখিকে নিজের আয়ত্তে রাখার জন্য তাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয়। সাধারণত প্রজনন মরশুমের সময় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত, তখন তারা একাধিক মিলনের জন্য খানিকটা বেপরোয়া হয়ে ওঠে। ওই সময় 5-6 জন ময়ূর স্ত্রী ময়ূররা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে শেষ পর্যন্ত যে জিতে এবং সে পুরুষ ময়ূর পাখিটাকে দখলে রাখে এবং সে বেশিরভাগ তার সাথে মেলামেশা করার জন্য চেষ্টা করে। এদের মধ্যে মহিলা ময়ূর 4-6টা ডিম পারে এবং সেই ডিমগুলো তা দিয়ে সংরক্ষণ করার মতো সেরকম ধৈর্য তার কমই থাকে, কিন্তু শেষ পর্যন্ত যাই হোক 4-6টা ডিম পেরে এসে তার মধ্যে 4টা বাচ্চা ফুটে বাকি 2টো নষ্ট হয়ে যায়। ময়ূর পাখির ডিম ফুটে বাচ্চা বেরোতে প্রায় 26-28 দিন সময় লাগে এবং ময়ূর কিন্তু ভারতের জাতীয় পাখি। স্যার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, উনি নিজেই বাড়িতে 8-10টা ময়ূর পাখি পুষেন। যদিও উনি ভারতের প্রধান, সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে এলাও আছে, আপনি কিন্তু ময়ূর পাখি পোষার চেষ্টা করবেন না। কেন না, বন্য প্রাণী নিজের বাড়িতে পোষা আইনত দণ্ডনীয়, যদিও এই ক্ষেত্রে আপনি বন দপ্তরের সহায়তা নিয়ে তার কাছে আইনি লিখিত নিয়ে সেভাবে তার যদি অনুমতি নিয়ে পা পুষেন সেই ক্ষেত্রে আলাদা কথা। অন্য কেউ কিন্তু এইরকম ময়ূর পাখি নিজের বাড়িতে পোষার চেষ্টা করলে সে আইনত দণ্ডনীয় হবে এবং জেল জরিমানা হতে পারে। সুতরাং বন্ধু সাবধান থাকবেন, আর পরিবেশ অনেকটা বিভিন্ন রকম গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ঠান্ডা গরম পরিবেশ, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, এইসব পরিবেশ থেকে নিজের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য একটু সাবধান অবলম্বন করতে হবে। আর ভালো থাকবেন, তাহলে আসি